এই ঘটনা উৎফুল্ল বিজেপি শিবির। অন্যদিকে এই ঘটনায় প্রকাশ এসেছে তৃণমূলের গোষ্ঠী কন্ট্রোল। উপপ্রধান নির্বাচনে হেরে যাওয়ায় মতবিরোধে দ্বিধাবিভক্ত হয় দলের কর্মীরা। ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতে এবারে বোর্ড গঠন করলো বিজেপি। জানা গেছে এই পঞ্চায়েতটি বিগত 5 বছর ঘাস ফুলের দখলে ছিল। এবারে নির্বাচনে বিজেপি 10টি এবং তৃণমূল কংগ্রেস 7টি এবং সিপিএম 1টি আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় বোর্ড গঠন হয়। প্রধান নির্বাচিত হন কুমুদিনী হাসদা এবং উপপ্রধান হন প্রফুল্ল সরকার। এদিন বোর্ড গঠনের পর গেরুয়া আবির নিয়ে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির জেলা নেতা নির্মল দাম, প্রাণ কুমার মন্ডল, সাধন সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যদিকে এই ঘটনার পর উপপ্রধান পদে ভোটাভুটিতে হেরে যাওয়ায় প্রকাশ এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্ডল। তৃণমূলের এক সদস্যের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সহ সভাপতি বিনয় সরকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতে তৃণমূলের দলনেতা রাধাকান্ত রায়ের অভিযোগ, আমাদের এক পঞ্চায়েত সদস্য ইসমাতুন বেগম দলীয় নির্দেশ অমান্য করে বিজেপিকে ভোট দিয়েছে। তিনি ব্লক সভাপতি মোহাম্মদ ইসরায়েলের স্ত্রী, এই ঘটনা মানব না, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। যেহেতু এটা ট্রাইব ছিল, আমরা বিপক্ষ যার নাম প্রস্তাব করি সে প্রত্যাখ্যান করে, অতএব প্রধান পদে কোন রকম ভোট হয়নি। কিন্তু উপপ্রধান পদে আমরা দলের তরফ থেকে রুফা বেগম আমাদের প্রার্থী হয়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় দলের তরফ থেকে আজকে আমাদের খারাপ লাগছে, যে জন্য বিক্ষোভটা হয় যে আমাদের দলের তরফ থেকে প্রকাশ্য ভোটে আমরা একজনের ভোট ইসমাতুন বেগমের ভোটটা বিজেপির দিকে চলে যায়, ব্লক সভাপতির স্ত্রী তারই ভোটটা আজকে বিজেপির দিকে চলে যায়। আমরা এই ঘটনাটা অত্যন্ত দলের পক্ষ থেকে দুর্ভাগ্যজনক। আমরা আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী অমল আচার্য, আমাদের বিধায়ক, ওনার কাছে আমরা জানাব এবং তারা দল থেকে যা ব্যবস্থা নেওয়ার আমরা বহিষ্কৃত। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইসমাতুন বেগম নামে ওই পঞ্চায়েত সদস্য। তার বক্তব্য, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, আমি বিজেপিকে ভোট দেইনি, অন্য কেউ হয়তো ভোট দিয়েছে। প্রধান ভোট ছিল, আমরা টিএমসির মেম্বার 7 জন ছিলাম, ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম এবং আমরা সবাই 7 জন মিলে ভোট দিয়েছি টিএমসি কে। তার এখন ওরা বলছে আমি নাকি ভোট দিইনি। তো আমার স্বামীর অনেকদিন ধরে আমার স্বামীর বিরুদ্ধরা লেগে আছে, আমি জানি না যে এখন করবে কি করে, যেটা কি হলো আমি জানি না। তো এখন আমার স্বামীর বিরুদ্ধে এখন এটা লোটাচ্ছে যেন ও আবার 40 বছর ধরে টিএমসি করে আসছি, আর এখন আমরা কি করে বিজেপি করব, কি করে আমি বিজেপিকে ভোট দিব, এটা আপনারা কি বুঝতে পারবেন না, মানতে মেনে নেবেন, কুচ্ছা লোটাচ্ছে আমার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও এই বিষয়ে বিনয় সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আর সিটিভি সংবাদ ইটাহার।